ট্রাভেলার্স মাইন্ডে আমি সঞ্জয়। কিন্নর স্মৃতির এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিমলা থেকে সাংলা যাত্রা, সাংলায় অসাধারণ স্নোফলের অভিজ্ঞতা এবং কল্পায় কিন্নর কৈলাস রেঞ্জের অভূতপূর্ব ভিউ এবং কল্পা সুইসাইড পয়েন্টে স্নো কভার্ড একটা অসাধারণ দৃশ্য, সাথে কল্পা থেকে তাবো যাত্রা এবং নাকো ভিলেজ ও গিউ ভিলেজ। ওই ভিডিওগুলো দেখে না থাকলে আই বাটনে দেওয়া লিঙ্কে অবশ্যই দেখে নেবেন। আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব তাবো থেকে কাজার যাত্রা এবং সাথে তাবো মনেস্ট্রি, ধানকার ভিলেজ এবং পিন ভ্যালি। তাই এই পর্বটি শেষ অবধি দেখুন এবং উপভোগ করতে থাকুন স্পিতি ভ্যালির অকৃত্রিম সৌন্দর্যকে। তাবো মনেস্ট্রি, যাকে অজন্তা অফ হিমালয়াস নামেও ডাকা হয়ে থাকে, হিমালয় অঞ্চলের প্রাচীনতম মাটির বৌদ্ধ মঠ, যা অপরিবর্তিত এবং তুলনামূলকভাবে অক্ষত অবস্থায় টিকে আছে। এটি প্রায় 1026 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বর্তমানে পুরনো মন্দিরের সাথে 9টি মন্দির এবং বেশ কয়েকটি স্তূপা নিয়ে গঠিত। এছাড়া পাহাড়ের ঢাল বরাবর রয়েছে মেডিটেশন কেভস, যা ঐতিহ্যগতভাবে ধ্যানের জন্য ব্যবহৃত হয়। আর আরেকটি নতুন সংযোজন হল কালচক্র মন্দির। 1983 সালে তাবোতে পবিত্র 14তম দলাই লামার দ্বারা সম্পাদিত প্রথম কালচক্র দীক্ষার জন্য নির্মিত হয়েছিল এবং 2009 সালে একটি কালচক্র স্তূপ উদ্বোধন করা হয়েছিল। এই মনেস্ট্রিটি পুরাঙ্গুগের সময়কালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন আমি রয়েছি তাবো মনেস্ট্রিতে। এটা প্রায় 1026 বছর পুরনো মনেস্ট্রি। 1983 সালে এটার 1000 বছর পূর্ণ হয়েছে, এখন 1026 বছর পুরনো। এই মনেস্ট্রিটাকে অজন্তা অফ হিমালয়াসও বলা হয়। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরটা দেখাতে পারলাম না। বাট এখানকার যে মেনটেন্যান্সে আছেন, উনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্টাফ, ওনার থেকে কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের শেয়ার করছি। আর স্পিতি ভ্যালি আসলে এটা তো অবশ্যই আপনারা এমনি কভার করবেন। খুবই পপুলার এই তাবো মনেস্ট্রি। 1975-এ যখন এই লাহুল স্পিতিতে আর্থকোয়েক হয়েছিল, তখন এই মনেস্ট্রিটার অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছিলো। তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নেওয়ার পর এই মনেস্ট্রিটাকে অনেকটাই আবার রিস্ট্রাকচার করেছে। এখন টোটালটাই ওয়েল মেনটেন্ড আছে। আর এই মনেস্ট্রিটা পুরোটাই মাড দিয়ে তৈরি, 1000 বছর ধরে এরমভাবেই আছে। সত্যিই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এরম একটা মনেস্ট্রিকে এক্সপ্লোর করতে পারা। বাকিটা আপনারা ওনার মুখে শুনুন। जी सर, ऐसा है ना, ये मोनेस्ट्री के बारे में आपको ये बताता हूँ कि ये जो मोनेस्ट्री है 1026 ईयर ओल्ड है, 1026 साल पुराना है। और यहाँ पर बहुत 32 एक स्टैचू है वैरोचेना बुद्धा के साथ, वैरोचेना बुद्धा साथ मिला के 33 स्टैचू होते हैं। और यहाँ पर पेंटिंग्स वगैरह बहुत देखने लायक हैं, मतलब बहुत अच्छा देखने को है जी यहाँ पर। हाँ जी, और ये सीबीटी वैली में ये सबसे ओल्ड मोनेस्ट्री के नाम से जाना जाता है। अजंता ऑफ हिमालयस भी तो बोलते हैं। हाँ जी, अजंता ऑफ हिमालय को से जाना जाता है। ये वर्ल्ड में मतलब पहला की या दूसरे नंबर में है। এই মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে স্টাফ আছেন, উনি পুরো মনেস্ট্রিটাকে আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন। আর এই মনেস্ট্রির ভেতরে রয়েছে বৌদ্ধ চিত্র এবং মূর্তির একটি অনন্য সংগ্রহ, যা তিব্বত ও ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাসকে চিত্রিত করে।
আর তারা সেই সময়ের স্থানীয় বৈশিষ্ট্যগুলো এবং অবৌদ্ধ ঐতিহ্যকেও অন্তর্ভুক্ত করেছে। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানকে সংরক্ষণের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম স্পিতি রিভারের একটা অসাধারণ ভিউর জায়গায়। অরবিন্দ ভাইয়ের সাথে ঘোরার এটাই মজা, মানে এখানকার প্রত্যেকটা কোনা কোনা যেন মুখস্থ অরবিন্দ ভাইয়ের, আর যার জন্য আমাদের অসাধারণ অসাধারণ স্পট সব দেখাচ্ছে। এগুলো হয়তো অন্যরা এখানে নাও দাঁড় করাতে পারতো, সোজা রাস্তা দিয়ে বেরিয়ে দেবো। আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে স্পিতি রিভারের, বাট এই উইন্টারে পুরো রিভারটা অলমোস্ট জল ফ্রোজেন টাইপ হয়ে গেছে, জল ফ্লো করছে বাট অনেকটা জলই এখানে ফ্রোজেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো মাউন্টেন ডেজার্টের মাঝে স্পিতি রিভার বয়ে চলেছে, অসাধারণ একটা জায়গা। এই প্লেস, এসব প্লেস সামনে এসে না দেখলে কখনো মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এর কী সৌন্দর্য। স্পিতি ভ্যালি, যা হলো হিমালয়ের একটি উচ্চ উচ্চতা অঞ্চল যা উত্তর ভারতের হিমাচল প্রদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। স্পিতি নামের অর্থ মধ্যভূমি, অর্থাৎ তিব্বত ও ভারতের মধ্যবর্তী ভূমি। স্পিতি প্রধানত স্পিতি নদীর উপত্যকা এবং বিভিন্ন উপনদীর উপত্যকাকে অন্তর্ভুক্ত করে যা স্পিতি নদীতে মিশে থাকে। স্পিতির কিছু বিশিষ্ট পার্শ্ব উপত্যকা হল পিন উপত্যকা ও লিংতি উপত্যকা। স্পিতির পূর্বে তিব্বত, উত্তরে লাদাখ, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে লাহুল, দক্ষিণে কুল্লু এবং দক্ষিণ পূর্বে কিন্নর। স্পিতি মূলত বিখ্যাত তার কোল্ড ডেজার্ট পরিবেশের জন্য এবং উপত্যকা ও পার্শ্ববর্তী উপত্যকা অঞ্চলে ভারতের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি। ভটিভাষী স্থানীয় জনগণ তিব্বতি বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এবং ঐতিহ্যগতভাবে কৃষি ছিল এখানকার জীবিকা নির্বাহের মূল উপকরণ। তবে গত কয়েক দশকে বিভিন্ন রকম ট্যুরিজম ডেভেলপমেন্ট হওয়ার জন্য এখানে ট্রেকিং, পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এছাড়া শীতকালীন বিভিন্ন রকম ক্রীড়া এখানে অনুষ্ঠিত হয়। তাবো থেকে ধানকার যাওয়ার পথে এই অসাধারণ ভিউ পয়েন্টটা পড়ে, যেখান থেকে স্পিতি নদী আর পিন নদীর অসাধারণ সঙ্গমের ভিউ দেখতে পাওয়া যায়। এরপর আমরা এগিয়ে চললাম ধানকার ভিলেজের উদ্দেশ্যে। স্পিতি ভ্যালির পুরনো রাজধানী ধানকার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,870 মিটার উঁচুতে অবস্থিত। এটি স্পিতি নদীর থেকে প্রায় 300 মিটার উঁচুতে অবস্থিত। সিচলিং এর উপর স্পিতি নদীর বাম তীরে এই গ্রামটি অবস্থিত। এখানে নদী অপেক্ষাকৃত অনেকটা চওড়া। সম্ভবত একদা এখানে একটি দুর্গ ছিল, কিন্তু তার কোনো চিহ্ন এখন আর পাওয়া যায় না। কেবল পাহাড়ের ওপরে একটি বড় বাড়ির মতন কিছু দেখা যায়। ধানকার বহুকাল ধরেই স্পিতির রাজধানী ছিল, কিন্তু আধুনিক যুগের প্রয়োজনে পরে সেই রাজধানী কাজাতে স্থানান্তরিত হয়। শৈলশিরায় অবস্থিত হওয়ার দরুন এবং জায়গাটি থেকে পাহারা দেওয়া খুব সহজ ছিল। কথিত আছে আক্রমণকারীদের ওপর মঠে এবং উঁচু বাড়িতে বসে লামাগণ কিভাবে পাথর ছুটতেন। বুলেটের সময়ের আগে জীবন কত সহজ ছিল। এই ধানকার ভিলেজে রয়েছে ধানকার মনেস্ট্রি এবং ধানকার লেক। তবে ধানকার লেকে যেতে গেলে অনেকটাই ট্রেক করে যেতে হয়, যেটা উইন্টার টাইমে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, বাট সামার টাইমে আপনারা আসলে ধানকার লেকটাও ভিজিট করতে পারেন। আমরা এখন এই ধানকার ভিলেজে এসে পৌঁছালাম।
ধনকার মনেস্ট্রি ফোর্ট দেখতে যাচ্ছি। প্রচণ্ড চিলিং ঠান্ডা, তাও বলবো না যে আমাদের খুব কষ্ট হচ্ছে, কারণ আমরা সেরকম প্রিপারেশান নিয়ে এসেছিলাম আর সেরকমভাবে আমরা ওয়েদারের সাথে অ্যাকাস্টমড করতে করতে আস্তে আস্তে অল্টিটিউড বাড়াতে বাড়াতে সেরকমভাবে স্টে করে প্ল্যান করে এসেছি, তাই খুব একটা প্রবলেম হয়নি। আপনারা কখনোই স্পিতি ভ্যালি আসলে এরম করবেন নাকি সিমলা থেকে ডাইরেক্ট তাবো চলে এলেন এরম প্ল্যানিং করলেন? ওটা করলে অনেক সময় AMS বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার চান্স থাকে। বাট আপনারা যদি আস্তে আস্তে হাইট বাড়ান, তাহলে আমরা যে এই এক্সট্রিম কন্ডিশনে এসে ঘুরছি আপনারাও চাইলে আসতে পারেন, আমরা যদি পারি আপনারা কেন পারবেন না? আর সামার টাইমে তো আরামসে আসতেই পারেন, কোনো প্রবলেম নেই। সামার টাইমে তো আমি লোকালসদের সাথে কথা বলে শুনলাম 25 ডিগ্রি টেম্পারেচারও আজকাল চলে যাচ্ছে। ধনকার মনেস্ট্রির ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে ভেতরে অনেক বৌদ্ধ মূর্তি ও চিত্র সংগ্রহশালা রয়েছে, বেশ সুন্দর। তবে ভেতরটা অনেকটাই অন্ধকার, তাই খুব সাবধানে ওঠানামা করতে হবে। এখন এই লিংটি ওয়াটারফলসের সামনে পুরো ওয়াটারফলসটা ফ্রোজেন হয়ে আছে। এটা কাজা যাওয়ার রাস্তায় পড়ে আর আমরা এই জাস্ট এই ব্রিজ থেকে সামনে যে ব্রিজটা আছে এবার টার্ন নিয়ে আমরা পিন ভ্যালির দিকে যাব। উইন্টার সিজনে নর্মালি পিন ভ্যালি লোকে যায় না, তবে এখনও অতটা স্নোফল হয়নি, তাই ভাইয়া বললো আমরা যেতে পারবো। এ পিন রিভারে স্পিতি, আচ্ছা লিংতি রিভারটা দেখুন পুরো ফ্রোজেন হয়ে গেছে, -20 ডিগ্রি টেম্পারেচার এটাই হওয়ার আছে। আমরা তার মধ্যেও এখানে ঘুরছি, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায় অবস্থিত। পিন ভ্যালি হলো ভারতের সবচেয়ে সুন্দর জাতীয় উদ্যানগুলোর মধ্যে অন্যতম একটি, যা 1987 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল। বাফার জোন হিসাবে রয়েছে 1150 বর্গ কিলোমিটার এবং কোর জোন হিসাবে রয়েছে 675 বর্গ কিলোমিটার এলাকা। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক সংরক্ষণ এলাকার একটি অংশ। কাডোগ্রির কাছে এর উচ্চতা প্রায় 3,500 মিটার এবং সর্বোচ্চ বিন্দুতে প্রায় 6,000 মিটারের কাছাকাছি। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক স্পিতি উপত্যকার ঠান্ডা মরুভূমি অঞ্চলে অবস্থিত। পার্কটি অনেক বিপন্ন প্রাণীর জন্য একটি প্রাকৃতিক আবাসস্থল। স্নো লেপার্ড, সাইবেরিয়ান আইব্যাক্স, ওয়েসেল, রেড ফক্স, মার্টেন প্রভৃতি প্রাণী এই পার্কের বিশেষ আকর্ষণ। এছাড়া রয়েছে 400 ধরনের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। যদিও এখানকার উচ্চতা ও ঠান্ডা জলবায়ু গাছপালা সমর্থন করে না, তবু এখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ ও বিভিন্ন ধরনের চাষবাস দেখতে পাওয়া যায়। এই পিন ভ্যালি ন্যাশনাল পার্ক দুটি উপায়ে পৌঁছানো যেতে পারে। একটি হলো মানালি, রোতাং পাস, কুনজুমলা, কাজা এবং মিকিম হয়ে। এই রুটটি জুলাই থেকে অক্টোবর পর্যন্তই খোলা থাকে। আর দ্বিতীয়টি হলো সিমলা, টাপড়ি, তাবো, কাজা হয়ে মিকিম হয়ে পৌঁছানো যায়।
এই রুটটি প্রায় সারা বছরই খোলা থাকে, তবে ডিসেম্বর থেকে মার্চ অবধি একমাত্র এই রুট দিয়েই পিন ভ্যালি পৌঁছানো পসিবেল। অবশ্যই আমরা পৌঁছে গেলাম পিন ভ্যালির অন্যতম মূল আকর্ষণ মাড ভিলেজে। সত্যি অসাধারণ একটা ভিলেজ, তবে এত ঠান্ডার জন্য একজন ভিলেজ অধিবাসীকেও আমরা দেখতে পাচ্ছিলাম না। সামার টাইমে আসলে এই মাড ভিলেজ পুরো সবুজে ঢাকা থাকে। স্পিতি নদীর ডান তীরের উপনদী পিন নদীর বাম তীরে 3,810 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি পার্বতী রেঞ্জের গোড়ায় অবস্থিত। এই গ্রামটি বিভিন্ন রকম ট্রেক রুটের বেস ক্যাম্প হিসাবে অনেকে ইউজ করে থাকেন। এখান থেকে কুল্লু থেকে পিন পার্বতী ট্রেক এবং কিন্নর থেকে পিন ভাবা ট্রেকের জন্য খুবই বিখ্যাত এই গ্রামটি। পুরো স্নোতে ঢাকা। নর্মালি উইন্টারে এই পিন ভ্যালিতে ড্রাইভাররা নিয়ে আসে না, কিন্তু আমাদের অরবিন্দ ভাই নিয়ে এসছে, কারণ ও আমাকে আইটারিতে জাস্ট লিখে দিয়েছিল পিন ভ্যালি। বাট এটাই আমার ব্যাপার একটা, ও যে ওর নিজের এত ফটো তোলার শখ, ভিডিও তোলার শখ, যে আমাদের কোনো পয়েন্টই ও মিস করাতে চাইছে না। সত্যি এই রাস্তার যে সিনিক ভিউটি এই পিন ভ্যালি ঢোকার সাথে এখানে এসে এত স্নো, একটা আলাদা এক্সপিরিয়েন্স। সত্যি পিন ভ্যালিতে এসে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, যা বলে বোঝাতে পারবো না। এত ঠান্ডা এখানে এসে আসাটা সত্যিই সার্থক, কারণ এই রাস্তাটা আসার যে সিনিক ভিউটা আমরা পেয়েছি সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমরা রয়েছি পিন ভ্যালির মূল আকর্ষণ সগনম ব্রিজ। অসাধারণ একটা জায়গা, এখানে পিন রিভারটা পুরো ফ্রোজেন হয়ে আছে ব্রিজের নিচে, আর এই ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি। আজকে লাঞ্চে সেমন কিছু অপশান পাইনি, তাই আমরা এখানটায় গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ আমাদের আনা সব ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম। দারুণ লাগলো এই ব্রিজের ওপর দাঁড়িয়ে এরকম একটা অন্য ধরনের লাঞ্চ করলাম। আর একটু পরেই এই এরিয়া সূর্য ডুবে যাবে, তখন এখানে দাঁড়ানোই যাবে না, কারণ আমরা এর আগে ওপরে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এত ঠান্ডা হাওয়া চলছিল যে বলে বোঝাতে পারবো না। মানে এখন এখানে দিনের বেলা
প্রায় -10, -11, -20 টেম্পারেচার। সামার টাইমে পিন ভ্যালি একটা তো অবশ্যই মাস্ট ভিজিট প্লেস, উইন্টারেও আসা যেতে পারে যদি একদম রোড ব্লক না থাকে, বাট সেটা ড্রাইভাররা অনেক সময় বলতে পারে যে রোড ব্লক আছে এই আছে, বাট অরবিন্দ ভাইয়ের মতো কেউ হলে তাহলেই একমাত্র এই জায়গা আসা পসিবল, এটুকু আমি বলতে পারি। দেখতে পাচ্ছেন পুরো পিন রিভার ফ্রোজেন হয়ে আছে এখানে, এই সাংনাম ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি এখন। এই জাতীয় উদ্যান এবং এর আশেপাশের প্রধান আকর্ষণ হল কি মনেস্ট্রি, ধানকার, পিন ভ্যালি, কুনজুম পাস, লাংজা, কিব্বার ভিলেজ, চিচাম ব্রিজ এবং তাবো। কাজা ঢোকার আগে অ্যাপেল অর্কিডে ঘেরা আর সাথে এরকম স্নো কভার্ড মাউন্টেন সত্যি একটা অনন্য দৃশ্যপটের অবতারণা করছিল, সত্যি যা সারা জীবন থেকে যাওয়ার মতো মনের মনে কোঠায়। এই দৃশ্য দেখার জন্যই তো এত দূর থেকে ছুটে আসা। কাজায় আমরা যে হোমস্টেটায় স্টে করছি তার নাম প্রেমা হোমস্টে। এবার আপনাদের আমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখাই। উইন্টারে অলমোস্ট সব হোটেলই ক্লোজ থাকে, কাজায় অনেক বড় বড় হোটেল আছে, বাট উইন্টারে হোমস্টেটাই একমাত্র অপশন। বাট হোমস্টেগুলোর রুমগুলো একবার দেখুন, হোটেলের থেকে কোনো অংশেই কম নয়। এটা একটা ডাবল বেডেড রুম আমাদের দিয়েছে, ডিনার ব্রেকফাস্ট ইনক্লুড করে পার নাইট 1200 টাকা করে চার্জ করছে। এটা একটা ওয়ার্ড্রব আছে এখানে, অনেক বড় বিশাল একটা ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন, কারণ ওদের এই ওদের শীতের যে ব্ল্যাঙ্কেটগুলো রাখতে হয় সেগুলো রাখার জন্য এত বড় বড় ওয়ার্ড্রব রাখতে হয় ওদের। হোমস্টে বলা হলেও কোনো দিক দিয়ে ফেসিলিটি হোটেলের থেকে কম নয়। এখানে একটা ডাবল বেডেড রুম আর একটা সিঙ্গেল বেড আছে। আমরা যদিও দুজন আছি বাট তিনজন আসলে একটা রুমে অ্যাকোমোডেশন পসিবল। এটা ওদের একটা কমন করিডোর দেখতে পাচ্ছেন, আর এই করিডোরের জানলা থেকে পাহাড়ের এই অসাধারণ ভিউ আছে। এটা ওদের পার্কিং লট। আর এবার আমি যে রুমটার দিকে আপনাদের নিয়ে যাব সেটাই হলো এই স্পিতি ভ্যালির মেন অ্যাট্রাকশন, কীভাবে ওরা এই এত এক্সট্রিম ঠান্ডার কন্ডিশনেও নিজেদের
নিজেদের লাইফস্টাইলকে মেনটেন করছে সেটা হলো ওদের কমন ডাইনিং রুমটা, যেখানে থাকে হচ্ছে বুখারি। আর ওই বুখারি মেনলি কাঠে জলে একটা, ওটা ওরা আগের টাইমে কুকিং পারপাসে ইউজ করতো, বাট এখন অনলি জল গরম করা বা চায়ের জন্য ইউজ করে, চা বানানোর জন্য। এখন গ্যাসেই রান্না করে। সামার টাইমে স্পিতিতে আসলে অনেকটা কমফোর্টেবলভাবে হয়তো পুরো সার্কিটটা ঘোরা যায়, সিমলা দিয়ে ঢুকে মানালি দিয়ে বেরানো, যেটা ফুল স্পিতি সার্কিট, যেটার মধ্যে কিন্নর, স্পিতি, লাহুল পুরোটাই কভার করা যায়। উইন্টারে সিমলা দিয়ে ঢুকে আমাদের হয়তো সিমলা দিয়ে ব্যাক করতে হচ্ছে। লাহুলটা আমরা যেতে পারবো না, কারণ এখন কুনজুম পাস বন্ধ থাকে, তাই মানালি দিয়ে বেরানো যাবে না, প্লাস ওখানে এক্সট্রিম ওয়েদার থাকে। বাট এই এত এক্সট্রিম ওয়েদারে এসে যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে ওদের লাইফস্টাইলটা, যে ওরা এত উইন্টারেও কী করে নিজেদের মেনটেন করে, কী করে ওরা এখানে বসবাস করে, সেই ছোটো ছোটো জিনিস। প্লাস আমরা এই হোমস্টেতে থাকার জন্য এই আমাদের সামনে বসেই ওনারা সব সবজি কাটছেন, রাতের ডিনার রেডি করবে তার জন্য। এইগুলো হোটেলে কখনোই এক্সপিরিয়েন্স করা যায় না। কোনো জায়গার কালচারকে চিনতে হলে, সেগুলো জানতে হলে এইভাবে স্টে করতে পারলে অনেক বেশি বেটার আমার মনে হয়। তবে হ্যাঁ, সবার পক্ষে হয়তো হোমস্টেতে স্টে করা পসিবল না, অনেকেই লাক্সারি পছন্দ করবেন আপনারা। তবে যদি কখনো পারেন একটু একবার এইভাবে স্টে করে দেখবেন, তাহলে ওরা কীভাবে থাকছে, ওরা কীভাবে সব কিছু আমাদের সার্ভ করছে, এটা সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আর আমি তো আমার ভিডিওতে সেইটা শেয়ারও করছি আপনাদের সাথে, তাই দেখতে থাকুন এই সিরিজটা, আরও আরও অনেক বেশি এক্সপিরিয়েন্স আসবে আর আপনাদের সাথে শেয়ার করব। আর যেটার ব্যাপারে বলছিলাম, যে এটাই ওদের মেন সেন্ট্রাল ডাইনিং হল, যেখানে এই বুখারি মেশিন থাকে, যার জন্য বাইরে যে এত এক্সট্রিম টেম্পারেচার আমরা এই রুমের ভেতর কিছু ফিলই করতে পারছি না। যেখানে বাইরে -15 -20 অবধি চলে যাচ্ছে ইভিনিং টাইমেই, সেখানে ঘরে কত হবে, 7 ডিগ্রি 8 ডিগ্রি, অলমোস্ট আমাদের কলকাতার মতো টেম্পারেচারে কনভার্ট করে দিচ্ছে এই বুখারি মেশিন। আগেকার দিনে ওরা এই বুখারি মেশিনেই ওদের রান্নাবান্নাও করতো, এখন ওরা গ্যাসে ইউজ করে, বাট মেনলি জল গরম করা বা চা করা এইগুলো ইউজ করার জন্য এই বুখারি মেশিনটা ইউজ করে। আর আর রুমকে পুরো ওয়ার্ম করে দেয়। এটা স্পিতি ভ্যালির মোটামুটি যে কোনো হোমস্টেতে গেলেই এই বুখারি মেশিন থাকবেই, এটা ওদের মেন জিনিস যেটা ওরা প্রত্যেকটা বাড়িতেই রাখে। কারণ এই এক্সট্রিম ওয়েদার, যেখানে রাতে -30, দিনের বেলা -15, আরও ঠান্ডাও পড়তে পারে, এখনও তো স্নোফল সেভাবে হয়নি, স্নোফল হলে আরও বেশি বেশি ঠান্ডা হবে, তার জন্য এটা খুবই জরুরি একটা জিনিস। হোমস্টেতে ঢোকার 15 মিনিটসের মধ্যে চলে আসলো কফি। ये बिस्किट आपने बनवाया है? नहीं नहीं, मार्केट से लिया। लेकिन ये पॉट, मतलब ये लकड़ी का पॉट है ना ये? अच्छा, पॉट लकड़ी का। हाँ। এখন 8:30 বাজে, আমরা ডিনার করতে এসে গেছি। ডিনার সার্ভ করে দিয়েছে। ফার্স্টে অ্যাজ আ অ্যাপিটাইজার ওরা স্যুপ দিয়েছে, ওদের নিজস্ব হোমমেড স্যুপ, যেটা ওদের অ্যানশিয়েন্ট টিবেটিয়ান স্টাইল স্যুপ। খেয়ে দেখি কিরকম লাগে। চলে ওরা যে ডিনারটা সার্ভ করেছে, পুরো একটা অথেন্টিক টাচ, স্যুপ, ভেজ ফ্রাইড রাইস, ভেজ মোমো। বাট এটার টেস্টটা আমরা যেরকম ফ্রাইড রাইস বা মোমো খেতে অভ্যস্ত সেম না, ওদের একটা নিজস্ব টাচ আছে। খেয়ে দেখছি।
আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্রাভেলার্স মাইন্ড। আমি নিয়ে আসতে থাকবো এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।